আছে কিন্তু রেসিপিটা আজকে ডাটা দিয়ে, ডাটা দিয়ে এটা কিন্তু খেতে খুবই সুন্দর। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং চন্দ্রিমাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আবার। তো দেখুন আজকে করব চিটি কাঁকড়া দিয়ে পাঁচমিশালি সবজির একটা গন্ত লাউ শাক আছে, যেটা খেতে সবারই ভীষণ ভালো লাগে। দেখতে হলে কিন্তু একটু আপনাদের অবশ্যই কমেন্ট করুন, কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, এদিকে জিরে আর কাঁচা লঙ্কাটা টগরি বেটে নিচ্ছে। কাঁকড়াগুলোকে আমি তুলে নিচ্ছি, ওগুলো ভীষণ বড় বড়, তাই নিয়ে নিয়েছি। কিন্তু চিটি কাঁকড়ার পাটা অনেকে নেয় না বড় বলে, কিন্তু আমি নিয়েছি। হয়ে গেছে এটা ভাজা, এবার আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম একটুখানি, ওটাকে দিয়ে দেবো। বন্ধুরা কুমড়ো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ মাখা মাখা হবে, এবার ঢাকা দিয়ে দেবো। রান্নাটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা, ভীষণ সুন্দর লাগছে। এবার ঢাকা দেবো, এবার খুলেই রান্না করবো। জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, জলটা দিয়ে মানে জলটা শুকিয়ে গেলে গুঁড়ো মশলা দিয়ে কিন্তু এটা নামিয়ে নেবো। আর এটা দিয়ে কিন্তু এক থালা ভাত প্রায় খাওয়া শেষ হয়েছে। যারা আর কি শাক, ডাঁটা শাক, এগুলো কুমড়ো এগুলো ভালো লাগে, চিটি কাঁকড়া যাদের একটু ভালো লাগে খেতে, তারা কিন্তু বিশেষ করে পাঁচমিশালি এর মধ্যে সবজি আছে তো লাস্টে একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার কিন্তু হয়ে এসেছে তরকারিটা, অনেকটাই শুকিয়ে গেছে, ডাঁটাগুলো আলুগুলো সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। ভাজা মশলা একটু দিয়ে দেবো সুস্থটা ছড়িয়ে। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো। রেসিপিটা ট্রাই করবেন, ভীষণই সুস্বাদু আর ভীষণই ভালো লাগবে। আর লাউ শাকটা খাওয়া ভীষণই উপকার, পাঁচ রকম সবজি, এমনিতেই সবজি খাওয়া হয় না আমাদের, তো সবজি দিয়ে তরকারিটা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে, অবশ্যই বাড়িতে তৈরি করে খান। এবার শুধু খাওয়ার পালা, ডাটা দিয়ে এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এই যে রেসিপিটা সম্পূর্ণ করলাম আমি, আর ভীষণই সুন্দর লাগছে গন্ধটা, আর খুবই ভালো লাগছে, অবশ্যই বাড়িতে খাওয়ার জন্য আরও আবারও বলছি। তো যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার প্লিজ আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বন্ধুরা।